হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মায়ের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি বিপত্তায়নি মায়ের চণ্ডীবাড়িতে এসেছিলাম এটা রাজপুরে অবস্থিত এর আগেও আপনাদের দেখিয়েছি আমি মন্দিরে গেছিলাম কিন্তু মন্দিরটি সে সময় বন্ধ ছিল আপনাদের বলেছিলাম তাই পাশে একটা ছোট মন্দির মানে অস্থায়ী মন্দির তৈরি করে বিপত্তায়নি পুজো হচ্ছিল কিন্তু আজকে মন্দির খোলা আছে আর আজকে আমি মা আর পাপ্পা তিনজনে মিলে সকাল সকাল চলে এসেছি রাজপুরে মা বিপত্তায়নি চণ্ডী বাড়িতে মা বিপত্তায়নি এই মন্দির বাবা দুলাল তৈরি করেছিলেন তিনি মাকে স্বপ্নে পাননি নিজের চোখে মাকে দেখেছিলেন আমি বলবো আপনারা অবশ্যই এই মা বিপদায়নি চণ্ডী বাড়িতে একবার অন্তত হলেও ঘুরে যাবেন মা খুবই জাগ্রত এবং ভক্তকে কখনো ফেরান না আর যদি আসার কথা বলেন যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে সোনারপুর স্টেশনে নামবেন সেখানে একটা অটোতে মা বিপদায়নি মন্দিরে আপনাদের নামিয়ে দেবে অটো ভাড়া যদি রিজার্ভ করে আসেন একশো টাকা নেবে আর যদি আপনি কিছুটা দূর হেঁটে আসতে চান মানে এই ধরুন পনেরো মিনিটের মতো হেঁটে আসতে চান তাহলে বারো টাকা প্রতিজন নেবে তো এইভাবে আপনি মা বিপত্তায়নি মন্দিরে আসতে পারেন আর যদি অটো করে আসতে চান সাউথ কলকাতা মানে যাদবপুর থেকে তাহলে আপনাকে প্রথমে যাদবপুর সুলেখা থেকে একটা অটো করে গড়িয়া মোড়ে আসতে হবে সেখান থেকে আরেকটা অটোতে আপনাকে রাজপুর মা বিপত্তায়নি চণ্ডী মন্দিরের মোড়ের সামনে নামিয়ে দেবে তারপরে আপনি হেঁটে বা একটা রিক্সা করে এখানে চলে আসতে পারেন এখানে আসাটা অত কঠিন নয় তা আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মা বিপদায়নি মন্দিরে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো এখানে প্রথমে জুতো একটা জায়গায় রেখে দিতে হয় তার জন্য ডালা নিচ্ছি এবং মায়ের জন্য ফুলও নিচ্ছি এবং সেই দোকানেই জুতো রাখার ব্যবস্থা ওরা করে দেন এরপরে আমরা সোজা চললাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে প্রথমেই নিচে লেখাই আছে যে বাইরে কোনো ফুল অ্যালাউড নয় কারণ কোভিডের পরবর্তীকাল থেকেই তারা বাইরের কোনো ফুল এখানে মায়ের মন্দিরে চড়াচ্ছেন না কারণ সেফটি আর সিকিউরিটি বিষয়টা তারা খুব ভালো চোখে এবং খুব সিরিয়াসলি নিচ্ছেন তো সামনে দেখুন বসে আছেন মন্দিরে পুরোহিত ইনি অনেক পরিচিত যতবারই আসি ইনি সামনে থাকেন এখানে দেখুন লেখা আছে মায়ের মন্দিরে কোনো প্রকার ফুল নেওয়া হয় না তো এইখান থেকে ঝুরির বন্দোবস্ত করে দেওয়া হয় যে ভক্ত আসবেন তার সবার হাতে একটা করে ঝুড়ি এবং একটা করে ফুল তারা দিয়ে দেবেন এবং এটাই আপনাদের বলে রাখি এনাফ মানে আপনি শুধু একটু মায়ের জন্য যদি কিছু আনেন সন্দেশ বা আপনি যেটা পছন্দ করেন প্যারা শুধু সেটুকু হলেই চলবে আর একটা সামান্য দক্ষিণা দিলেই হবে মায়ের এইখানে মাকে পুজো দেওয়ার জন্য কোনো রকম বিধি নিষেধ বা সতর্কতা কিচ্ছু আপনাকে মেনটেন করতে হবে না জাস্ট একটা ফুল একটা বেলপাতা এবং বেলপাতা না হলেও চলবে আর আপনি মাকে যা দিতে চান মানে সন্দেশ বা কিছু সেটুকু হলেই আর একটা দক্ষিণা হলেই চলে যাবে আর কোনো রকম ঝুট ঝামেলা নেই কোন রকম লাইনের ব্যাপার নেই সুন্দরভাবে মায়ের সামনে বসে আপনি মায়ের আরতি দিতে পারবেন পুজো দিতে পারবেন নিষ্কলাং পরমাঙ্গ বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমোহং এস পুষ্পাঞ্জলি রিহান পরমেশ্বরী মা বিপ্রতারণী চন্ডিকা অনম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে পুজোয়ের কাছে লিচু পুজ মিলিতে ঘুরে আসবেন উঁচু জায়গাটা চৌকার ডিঙে যাবেন অঞ্জলি কাঁদপুরটা লাল গামলায় দেবেন দক্ষিণা মায়ের প্রণামী দিয়ে দেবেন চলে আসুন এতক্ষণ মায়ের যে আরতি হলো আপনারা দেখলেন এবার ভক্তবৃন্দরা সরাসরি সোজা গিয়ে মায়ের মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করে মায়ের দুই চরণে হাত দিয়ে প্রণাম করে ব্যাস পুজো কমপ্লিট হয়ে গেল আর রকম বিধিনিষেধ আর নিয়ম নিয়মকানুন নেই এই যে সামনের প্রতিকৃতি দেখতে পাচ্ছেন ইনি হলেন বাবা দুলাল এবং মা শক্তি সাধনা দেবী যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং মায়ের নিত্য পুজো করতেন এবং মায়ের কথা অনেক বলে গেছেন সামনে রয়েছে বাবা হনুমানজিওর একটা প্রতিকৃতি তো আরও অনেক রকমের মায়ের এবং বাবার প্রতিকৃতি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি পাশেই রয়েছে বাবা দুলালের সংগ্রহশালা তার নিত্য পুজোর যে জিনিসপত্র ছিল তিনি মাকে কেমনভাবে পুজো দিতেন মাকে নিজের হাতে খাওয়াতেন এর জন্য একটি সংগ্রহশালা কক্ষের আয়োজন করা হয়েছে সেই কক্ষে আমি প্রবেশ করলাম এখানে অনেক ফটোতে অনেক কিছু লেখা আছে আপনারা এসে পড়তে পারবেন এবং জ্ঞান আহরণ করতে পারবেন সত্যি বলছে আপনাদের খুব ভালো লাগবে এবং একটি আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে জেগে উঠবে এই পুরো ঘরটি হচ্ছে বাবা দুলালের শক্তি সাধনার পিঠ এখানে ভক্তরা এসে ধ্যান করেন বাবা দুলালের আরাধনা করেন এবং এখানে অনেক ফটো মেনটেন করা হয়েছিল কিন্তু এখন রিপেয়ারিং কাজ চলছে আর তার সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সংগ্রহশালায় অনেক রকমের জিনিস বাবা দুলালের ব্যবহার্য জিনিস রাখা আছে এবং তার সাথে সাথে নিজে লিখেও দেওয়া হয়েছে সেটি কোন সময় এবং কীভাবে বাবা দুলাল ব্যবহার করতে বাবা দুলালের ব্যবহৃত গামছা চাদর ধুতি সব কিছু রাখা আছে তার পায়ের ছবিও নেওয়া আছে এবং এই দেখুন উৎসবে ব্যবহৃত জিনিসপত্র মায়ের যে উৎসব হতো এই যে রুটি বেলতো মায়ের জন্য বাবা দুলাল এবং মায়ের জন জিনিসপত্রে ভোগ ভোগ নির্মাণের জন্য যা সমস্ত জিনিসপত্র ব্যবহৃত হই সমস্ত কিছু রাখা আছে একটি ঘড়ি রাখা আছে ফ্যান যেটি বাবা দুলালে ব্যবহার্য জিনিস ছিল সে সমস্ত রাখা আছে এখানে দেখুন লেখা আছে এই চকিতে বসিয়া মাতা। বালক দুলালের সহিত কথোপকথন করিতেন তিনি ছোটবেলা থেকেই বাবা দুলাল এই মায়ের সাথে কথোপকথন করতেন এবং মাকে নিজে হাতে রুটি বানিয়ে খাওয়াতেন এবং মায়ের সাথে অনেক রকমের গল্প আলাপ আলোচনা করতেন তিনি মাকে মা রূপে দেখতেন এবং রকম ঈশ্বরীয় জিনিস যে এভাবে পুজো করতে হবে এই বিধি নিয়ম পালন করতে হবে সে সমস্ত তিনি করতেন না এবং তিনি ভক্তবৃন্দকেও বলে গেছেন যে এই বাবা মানে বিপত্তায়নি চণ্ডী মন্দিরে আসার জন্য কোনোরকম আগে থেকে না খেয়ে জল স্পর্শ না করে এই ধরনের কোনো ব্যাপার নেই আমিষ নিরামিষ যে কোনো ধরনের খাবার খেয়েই মায়ের কাছে আসতে হবে ঠিক যেমন সন্তান মায়ের কাছে আসার জন্য কোনো রকম নিয়ম পালন করে না এখানেও সেরকমই বলা আছে এখানকার যারা পুরোহিত রয়েছেন তারাও আপনাদের একই কথা বলবে যে আপনি যে কোনো বস্ত্রেই থাকেন না কেন যে কোনোভাবেই থাকেন না কেন মায়ের পুজো দিতে আপনি পারবেন ভক্তবৃন্দদের বোঝার সহজের জন্য এখানে আলাদা করে সমস্ত আইটেম যেগুলো আমাদের বাবা দুলাল ব্যবহার করতে সে সমস্ত দ্রব্যাদির কথা বলা রয়েছে তিনি ফিতা বেনিয়ান নারকেলের মালা যা কিছু ব্যবহার করতেন সমস্ত কিছু রাখা রয়েছে ইনি হলেন বাবা দুলাল এবং শক্তি সাধনা দেবী মা যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং যিনি এই মন্দিরের মাকে এত জাগ্রত করে তুলেছেন তাদের নিজেদের ভক্তি আরাধনা এবং পুজো দিয়ে আমি যতবারই মা বিপত্তায়নি মন্দির চণ্ডী মন্দিরে এসেছি ততবারই এই কক্ষে একবার হলেও ভ্রমণ করে গেছি কারণ এই কক্ষে যা যা বাণী লেখা আছে সেগুলো পড়লে মনে অনেক শান্তি আসে এবং মন অনেক শান্ত হয়ে যায় তাই সাধনা করার সময় না থাকলেও অন্তত একবার এই কক্ষে আমি ঘুরে যাই তো আপনাদের এই মন্দিরটা আরেকবার আমি দেখে দিচ্ছি দেখুন এই সিঁড়ি দিয়ে আমি উপরে এসেছিলাম এবং এইখানে যে লাল রঙের কার্পেট পাতা আছে এখানে ভক্তবৃন্দরা বসে মানে এক এক সময় মানে জন বা কুড়িজন করে নেওয়া হয় এবং তারা আরাধনা করেন পুজো দেন আরতি করেন এবং তারপরে আবার পরের যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের ডেকে নেওয়া হয় তাদের আবার বসিয়ে আরতি দেওয়া হচ্ছে তো এইভাবেই চলে নিয়ম আর এখানে দেখুন একটি এনকোয়ারি কাউন্টার রয়েছে আর এই পুরো যে মন্দিরের পাশে সাজানো রয়েছে আরও যে দেবদেবী রয়েছে তাদেরকেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে সামনে রয়েছে মাতা দুর্গা দেবী এনার একটা বড় মূর্তি এখানে রাখা রয়েছে তো এই মূর্তিটাও দেখুন কত অভূতপূর্ব সুন্দর এবং এই মন্দিরে মায়ের একবার মুখটা দেখুন মানে ভক্তিতে আরাধনে আপনার মন ভরে যাবে এতটাই সুন্দর তাই আমি আপনাদের অবশ্যই বলবো যে অন্তত একবার হলেও মা বিপত্তায়নি চণ্ডী মন্দির রাজপুরে একবার আসুন আপনাকে আপনার নিজের খুবই ভালো লাগবে দুর্গা মায়ের পাশে রয়েছে নৃসিংহ অবতার তারও একটি প্রতীকিতে রাখা হয়েছে এটা আপনাদের আমি দর্শন করাচ্ছি নৃসিংহ অবতারের পাশে রয়েছে বাবা দুলাল এবং মা শক্তি সাধনা দেবীর দুই মূর্তি এখানে আপনি বাবা দুলালের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন লেখা আছে তার পাশে রয়েছে আমাদের যে শক্তি সাধক বৃন্দ রয়েছেন যারা মুনি ঋষি রয়েছেন তাদের অনেকেরই প্রতিকৃতি রয়েছে ভারতের সাধক বলে এখানে দেখুন লেখা আছে সব গুরু এক সাধক এবং এখানে অনেক রকমের যারা আমাদের সাধক বৃন্দ ছিলেন তাদের প্রতিকৃতি রাখা আছে তার পাশে রয়েছে বাবা গণেশের মূর্তি এবং জয় হনুমান তার মূর্তি এই যে সিঁড়িটা দেখছেন এটা দিয়েও নিচে নামাজে আর তার পাশে রয়েছে একটি লাইব্রেরি সেখানে আপনি বাবা দুলাল এবং মা শক্তি সাধনা দেবী এবং বিপত্তায়নি মায়ের অনেক কথা জানতে পারবেন বইতে আর এইখানে দেখুন পুজোর পরে ভক্তরা এসে প্রসাদ সংগ্রহ করে প্রসাদে থাকে কখনো ফল থাকে কখনো বাতাসা থাকে এবং তারা কিন্তু আপনি যে প্রসাদটা এনেছেন মানে মাকে যেটা দিয়েছেন সেটা তারা গ্রহণ করবে না সেটা ওরা বলেই দেন ওটা আপনাকে নিয়ে যেতে হবে তাই এখানে সব কিছুই মন্দিরে সব কিছুই খুবই স্বচ্ছ কোনো রকমের কোনো মানে বিধিনি নিষেধ নেই আপনি যেটুকু মাকে দেবেন সেটাই আপনি নিয়ে যাবেন বা আপনি চাইলে বাইরে গিয়ে কাউকে দিতে পারেন কিন্তু মন্দিরের ভিতরে কোথাও কোনো এরকম ব্যাপার এখানে একটি ফেস্টুনে বিপত্তায়নে ব্রত কীভাবে পালন করতে হবে তার একটি বর্ণনা দেওয়া আছে আগের দিন একবেলা নিরামিষ সাহা রাতে লুচি পরোটা পোড়া খাবার যেমন রুটি খাওয়া চলবে না ব্রতের দিন তেরোটি ফল বারো মাসে বারোটি ফল ও সংসারের সমস্ত সমস্যা নিয়ে একটি ফল ও কিছু মিষ্টি মাকে পুজো দেওয়া ও ব্রত কথা শোনা এই সমস্ত কথা লেখা আছে তো আমরা পুজো দিয়ে আবার নিচে চলে এলাম এবং আপনাদের বলে রাখি এরপরে আমাদের আরেকটা প্ল্যানিং ছিল সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার তাই মা আরেকবার মিষ্টি নিয়ে নিচ্ছে মা দক্ষিণাকালীর জন্য তো এই মন্দিরে পুজো দেওয়ার পরে আপনাদের আরেকটা বলে রাখি যে তার পাশে আপনি চলে যাবেন দিক দিয়ে ওখানে রয়েছে শক্তি সাধনা পিঠ তো ওখানে গিয়ে আপনি একটু ধূপ ধুনো যদি নিয়ে আসেন এই ধূপ ধুনো রাখার ব্যবস্থাটা সেখানে করা আছে এই দেখুন আমি দিক ধরে চলেছি আপনাদের আরেকবারই চত্বরটা আমি দেখিয়ে দিই ডান দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা আর এই দিকে ছিল মন্দির এবং আমি বাঁদিক দিয়ে আবার চলেছি এই সোজা গিয়ে একটি পুকুরও আছে মা বিপত্তায়নী মন্দিরের সামনে সেখানে বাবা দুলাল মা বিপত্তায়নীর পুজো আরাধনা করতেন এবং ধ্যান করতেন এই শক্তি সাধনা পিঠে যাওয়ার সময় আপনাদের একটি পুকুরের আপনারা দেখতে পারবেন এই পুকুরের ব্যবস্থাটি বাবা দুলাল এখানে মায়ের আরাধনা করতেন তো এই পুকুরটিও খুব সুন্দর একে মানে পুকুরে পাশ দিয়ে আপনি সোজা চলে যাবেন এবং শক্তিসাধনা পিঠের এই রত্ন বেদি। একে রত্নবেদী বলে এই জায়গাটার সামনে আপনি আসবেন এবং এখানে ধূপ ধুনো এবং মোমবাতি যা আপনার জ্বালানোর ইচ্ছা হবে এখানে জ্বালাতে পারবেন এখানে সমস্ত ব্যবস্থা রাখা আছে আর কোথাও জ্বালানোর নিয়ম নেই তো সবাই রত্নবেদীর সামনে এসেই বাবা দুলালের আরাধনা করেন এবং বিপত্তায়নেরও পুজো করেন এবং সেখানে ধূপ আরতি করেন তো আপনাদের শক্তিপীঠটা আরেকবার দেখিয়ে দিলাম আমি আজকে ছিল মঙ্গলবার এবং আজকে আমরা এসেছিলাম বিপত্তায়নি চণ্ডী মন্দিরে এবং পুজো দেওয়া সম্পন্ন হয়েছে এবার আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্যে মানে দক্ষিণেশ্বরে তো তার জন্য এখান থেকে প্রথমে একটি রিক্সা করলাম আরেকটা কথা আপনাদের বলে রাখি মা বিপত্তায়নি মন্দিরের সামনে আপনি অনেক দোকান পেয়ে যাবেন যেখানে কচুরি ভাজা হয় এবং জিলিপি তার সাথে আলুর তরকারি তাই সকালে যারা না খেয়ে আসবেন তাদের কিন্তু খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে তাই কোনো রকম টেনশন নেই তা আমরা একটি রিক্সা করে আবার চলেছি মেন রোডে এবং সেখান থেকে আমরা যাব মা দক্ষিণেশ্বর মন্দিরে তার জন্য আমাদের মেট্রো করতে হবে নিউ গোরিয়া মেট্রোতে যাবো এবং সেখান থেকে ডিরেক্ট দক্ষিণেশ্বর যে স্টেশন রয়েছে মেট্রো স্টেশন সেটা আপনারা জানেন যে এখন দক্ষিণেশ্বর অবধি মেট্রো হয়ে গেছে তো সেইটা করে যাওয়ার ইচ্ছা আছে মা দক্ষিণাকালীকে দর্শনের জন্য তো আমার যারা বন্ধু রয়েছে তাদেরকে একটা রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আসবেন রাজপুরে মা চণ্ডী মন্দিরে মা বিপত্তায়নি দর্শন করে যাবেন এবং আপনাদের মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে মা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আপনাদের খুব উন্নতি হোক এটাই চাইবো আপাতত এখানে এই ভিডিওটা শেষ করছি আর মা আর বাবা কিছু চাও খাচ্ছে কারণ সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে যেখানে আমি কভার করব দক্ষিণেশ্বর বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার বিপত্তায়নি চণ্ডী মন্দিরের এই ভিডিও টা শেয়ার করে আমার খুবই ভালো লাগলো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টেক